বিউটিবাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব তা অত্যন্ত সুস্বাদু, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। তাহলে চলুন বেশি বকবক না করে রেসিপিতেই চলে যাই। প্রথমে আমি দুটি ডিম নিচ্ছি, আপনি এখানে কম বেশি করে নিতে পারেন। মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সুন্দর স্ন্যাক্স, খুব টেস্টি স্ন্যাক্স আমি তৈরি করব। এভাবে ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ লবণ দিয়ে এটা আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আটা বা ময়দা আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, 3 চামচের মতো ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব, এই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ফেটতে এভাবে মেশাতে মেশাতে এটা পুরো একই সঙ্গে মিশে যাবে। এই যে দেখুন বেশ এভাবে মিশে যাচ্ছে। তারপর একটি ফ্রাই প্যানকে বেশ ভালোভাবে গরম করে এর মধ্যে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে এই ফেটানো ডিম এবং ময়দা দিয়ে দেব। এই যে দেখুন এভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। তারপর দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিট রেখে দিলেই, এই যে দেখুন এভাবে ছড়িয়ে দিতে হবে, যে নিজে নিজেই নিজের আকার নিয়ে নেবে। যে দেখুন খুব মোটা করে যাবে না। এই যে 2 মিনিট রাখার পর এই যে দেখুন উপরটা প্রায় একেবারে শুকনো হয়ে গেছে। এরপর আমি এটা স্পেচুলা দিয়ে ধারগুলো ছাড়িয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই যে দেখুন ফ্রাই প্যান দিয়ে উঠে আসছে। তারপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবং 1 মিনিটের মতো ঠান্ডা হতে দিয়ে যেটা দিয়ে আমি কাটবো সেটা সামান্য পরিমাণ আমি তেল লাগিয়ে নিলাম। তারপর এভাবে আমি কেটে নিচ্ছি, আপনি আপনার ইচ্ছে মতো আকার দিয়ে কেটে নিতে পারেন। যে দেখুন ছোটো বড়ো আপনার যেমন ইচ্ছে আপনি কেটে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কতটা নরম হয়েছে, কিন্তু এটা তেলে ভাজলে বেশ মুচমুচে হয়ে যাবে। তারপর হাই ফ্লেমে কিছুটা তেল গরম করে নিয়ে ওই টুকরোগুলো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন তাহলে আজকে আসি, তা আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।